গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল, সরি নিউ ভিডিও। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি কেঁচা পাতা তুলতে এসে। এখানে নাকি পকোড়া এবং ডিম ঘুগনি খুবই বিখ্যাত এবং খুবই সস্তা, খেতেও খুব নাকি সুন্দর। তো তারই উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিলাম। তো তোমরা আমাদের সাথে থাকো এবং সেখানে কীভাবে তৈরি হয়, কীরকম কী দাম, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবং বেশি দেরি না করে চলো লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি সেই বিখ্যাত দোকানের সামনে, যেটি একদম কেঁচাপাত বাস স্ট্যান্ডের ওপরেই। তো এটা ঘাটাল পাঁশকুড়া রোডের ঘাটাল সাইডে যেতে বাঁ দিকে এবং পাঁশকুড়ার দিকে যেতে ডান দিকে পড়ে। তো দেখতেই পাচ্ছ খুবই ভিড় রয়েছে দোকানে, মানে কতটা ফেমাস এটা। তো চলো কী কী জিনিস পাওয়া যায়, কীরকম কী খেতে, কীরকম দাম এবং কীভাবে তৈরি হয়, সব জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নিই কীভাবে তৈরি হয় এই সেই ফেমাস চিকেন পকোড়া, যার দাম মাত্র শুধুমাত্র 5 টাকা। ইনি হচ্ছেন আমাদের দোকানের মালিক। আর দাদা, এখানে কি কি পাওয়া যায় একটু আইটেমটা বলে দিন। চিকেন পকোড়া, ভেজিটেবল চপ, ঘুগনি, মাংস, ডিম, সব কাটা আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, দেখবেন। তো বন্ধুরা, আমরাও ফার্স্ট টাইম খেলাম, তো খেয়ে যেটা বুঝলাম এত সুন্দর খেতে। মেনলি 5 টাকা দাম, কিন্তু এতটা যে চিকেন দেয় সেটা আমরা জানতাম না, কিনে এসে বুঝতে পারলাম। তো যাই হোক, ডিম ঘুগনি যা জিনিসপত্র পাওয়া যায় সব জিনিসেরই টেস্ট এত সুন্দর, তোমরা না খেলে জানবে না। তো জানিয়ে রাখছি, তোমরা এসো এবং এই জিনিসটা ট্রাই করো, মাস্ট বি ট্রাই করা উচিত। কারণ কেঁচা পাটের বুকে এই রকমের খাবার মিস করলে কিন্তু তোমরা সত্যি অনেক বড় জিনিস মিস করবে। তো আজ পর্যন্ত ভিডিও এখানে পর্যন্ত, আবার আমরা আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। বাই।